আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? সবাই নিশ্চয়ই ঘরে আসো, ভালো আসো, সাবধানে থাকবে বা সাবধানে আসো আশা করছি। আজকে তোমাদেরকে পড়াবো কৃষি শিক্ষা প্রথম পত্র তৃতীয় অধ্যায় দ্বিতীয় পরিচ্ছেদ। দ্বিতীয় পরিচ্ছেদে আছে অনুজীব সার উৎপাদন কৌশল। আমরা প্রথমে জানি অনুজীব কী। অনুজীব হচ্ছে প্রাণী ও উদ্ভিদ জগতের অন্তর্গত ক্ষুদ্র জীব, যাদেরকে খালি চোখে দেখা যায় না। কিছু উদ্ভিদ কণা বা প্রাণী কণা আছে যেগুলো এত ক্ষুদ্র যেগুলোকে আমরা খালি চোখে দেখতে পাই না, সেটাই হচ্ছে অনুজীব। যেমন ব্যাকটেরিয়া, ছত্রাক, শেওলা, এগুলো হচ্ছে অনুজীব। অনুজীবের কাজ কি? আমাদের বায়ুমণ্ডলে প্রচুর পরিমাণে নাইট্রোজেন আছে। আমরা জানি বায়ুমণ্ডলে 78% প্রায় 78% নাইট্রোজেন আছে। এই নাইট্রোজেন যে অবস্থায় থাকে, নাইট্রোজেন হচ্ছে উদ্ভিদের প্রধান খাবার। আর তোমরা সবাই শালক সংশ্লেষণের কথা জানো, শালক সংশ্লেষণের মাধ্যমে কিন্তু নাইট্রোজেন তৈরি হয়। তো এই নাইট্রোজেনটা হচ্ছে উদ্ভিদের প্রধান খাবার। এটা বায়ুমণ্ডলে প্রচুর পরিমাণে বা পর্যাপ্ত পরিমাণে আছে, কিন্তু এই নাইট্রোজেন উদ্ভিদ সরাসরি গ্রহণ করতে পারে না। কিন্তু যার মাধ্যমে এটা গ্রহণ করতে পারে উদ্ভিদ, সেটা হচ্ছে এই অণুজীব। এই অণুজীবটাই হচ্ছে উদ্ভিদকে এই বায়ুমণ্ডলের নাইট্রোজেনকে নিজেরা গ্রহণ করে উদ্ভিদের গ্রহণ উপযোগী করে তোলে, সেটাই হচ্ছে অণুজীবের কাজ। এখন আমরা আসি অণুজীব সার কাকে বলে। অণুজীব সার হচ্ছে মাটিতে উদ্ভিদের অত্যাবশ্যকীয় খাদ্য প্রদান সরবরাহের উদ্দেশ্যে যখন কিছু সংখ্যক অণুজীব সুনির্দিষ্ট পদ্ধতিতে কোনো পুষ্টি বা আবাদ মাধ্যমে জন্মে উপযুক্ত বাহকের সাহায্যে জীবন্ত অবস্থায় প্রয়োগ করা হয়, তাই হচ্ছে অণুজীব। এখন আমরা কি বললাম? আমরা বললাম হচ্ছে যখন উদ্ভিদের অত্যাবশ্যকীয় খাদ্য উপাদান সরবরাহের উদ্দেশ্যে যখন কিছু সংখ্যক সুনির্দিষ্ট পদ্ধতিতে কোনো পুষ্টি বা আবাদ মাধ্যমে জন্মায়, এটাকে কোনো পুষ্টি মাধ্যম বা আবাদ মাধ্যমে জন্মাইতে হবে, জন্মায় তারপর উপযুক্ত বাহকের সাহায্যে। আমরা প্রথমেই অণুজীব যখন বললাম, অণুজীবের সংজ্ঞায় বললাম যে অণুজীব হচ্ছে অনেক ক্ষুদ্র, যেটা আমরা খালি চোখে দেখতে পাই না। যদি আমি তারপরেও এই অণুজীবকে আঙুল দিয়ে চিমটি দিয়ে তুলতে চাই, এক চিমটি যদি অণুজীব আমার আঙুলের ভিতরে থাকে, এই চিমটির মধ্যে থাকে, তাহলে এখানে কোটি কোটি অণুজীব আছে, ক্ষুদ্র জীব আছে এর ভিতরে। তাহলে সেটা তো আমি জমির ভিতরে দিতে পারবো না। কিসের মাধ্যমে দিতে হবে? একটা বাহকের সাহায্যে, যে বাহকটা হচ্ছে মাটির জন্য বা ফসলের জন্য হার্মফুল নয়, এরকম কোনো বাহকের সাহায্যে মাটিতে জমিতে যে প্রয়োগ করা হয় তাকেই বলা হয় অণুজীব সার। এখন আমরা আসি অণুজীব সারের প্রকারভেদ। অণুজীব সার মূলত তিন ধরনের। নাইট্রোজেন সংবন্ধনকারী অণুজীব, যেমন এরা হচ্ছে বায়ুমণ্ডলে যে নাইট্রোজেন থাকে, এই নাইট্রোজেন সংবন্ধন করে এই পরবর্তীতে এই নাইট্রোজেন হচ্ছে উদ্ভিদের গ্রহণ উপযোগী করে। যেমন রাইজোবিয়াম, অ্যাজোলা, নীলাভ সবুজ শৈবাল, এগুলো হচ্ছে নাইট্রোজেন সংবন্ধনকারী অণুজীব। আর ফসফেট উৎপাদনকারী অণুজীব, যে অণুজীব মাটিস্থ অদ্রবীভূত ফসফেট থাকে মাটিতে, কিছু ফসফেট থাকে যেটা দ্রবণীয় অবস্থায় থাকে না, অদ্রবীভূত অবস্থায় থাকে, এই এটা দ্রবীভূত করে গাছের গ্রহণ উপযোগী করে দেয়, সেটাকে বলা হয়, সেটা হচ্ছে ফসফেট উৎপাদনকারী অণুজীব সার, যেমন পেনিসিলিয়াম। এখন আমরা আসি কম্পোস্ট উৎপাদনকারী অণুজীব সার। কম্পোস্ট উৎপাদনকারী অণুজীব সার হচ্ছে যে সমস্ত অণুজীব কম্পোস্টকে কম্পোস্ট সার তৈরিতে সাহায্য করে বা কম্পোস্ট সার তৈরিকে ত্বরান্বিত করে, তাকে হচ্ছে কম্পোস্ট উৎপাদনকারী অণুজীব সার বলে। যেমন ট্রাইকোডার্মা, ট্রাইকোডার্মা হচ্ছে কম্পোস্ট সারকে, কেউ আমরা কম্পোস্ট সার তৈরি করে তার উপর যদি কিছু ট্রাইকোডার্মা ছিটায় দিই ধাপে ধাপে, তাহলে অণুজীব সার ওই কম্পোস্ট সারটা খুব দ্রুত পচে ফসলের বা উদ্ভিদের গ্রহণ উপযোগী সারে তৈরি হয়। এখন আমরা আসি গুরুত্ব। গুরুত্ব কী? আমরা অণুজীব সার কেন ব্যবহার করবো? অণুজীব সারের প্রয়োজনীয়তা কী? প্রয়োজনীয়তা হচ্ছে ডাল জাতীয় ফসল, যেমন হচ্ছে ছোলা, মুগ, মুসুর, এই সমস্ত ফসলের ক্ষেত্রে আমরা যদি অণুজীব সার ব্যবহার করি, সেক্ষেত্রে কিন্তু ইউরিয়া সার ব্যবহারের প্রয়োজন হয় না। পৃথিবীতে মোট বায়ুমণ্ডলীয় নাইট্রোজেনের
অর্ধেক আমরা জানি 78% হচ্ছে বায়ুমণ্ডলে নাইট্রোজেন আছে, মোট যে বায়ুমণ্ডলীয় নাইট্রোজেন এর অর্ধেক হচ্ছে অণুজীব সার দ্বারা, অণুজীব সার অণুজৈবিক প্রক্রিয়ায়, অণুজীব সারের দ্বারা অণুজৈবিক প্রক্রিয়ায় সংগৃহীত হয়ে থাকে। আমাদের ক্রমবর্ধমান যে সারের চাহিদা বাড়ছে, আমাদের প্রতিনিয়ত আমরা উচ্চ ফলনশীল জাতের ফসল উৎপাদন করতে যাচ্ছি বা হাইব্রিড জাতের ফসল উৎপাদন করতে যাচ্ছি, সেক্ষেত্রে কিন্তু সারের চাহিদা বেশি। এই ক্রমবর্ধমান সারের চাহিদা মেটানোর জন্য অণুজীব সার কিন্তু বিশেষ ভূমিকা রাখে, পরিবেশ সুরক্ষায় এটা সহায়ক। অণুজীব সারের উৎপাদন ব্যয় কম এবং মানুষ ও পশু পাখির কোনো ক্ষতি করে না, অন্য যেমন এর কোনো বিষাক্ততা বা পার্শ্ব প্রতিক্রিয়া নাই, সেই জন্য আমরা বলতে পারি এটা মানুষ বা পশু পাখির কোনো ক্ষতি করে না। স্থানীয়ভাবে উৎপাদন করা যায়, অনুর্বর এবং বেড়ে মাটি, আমরা যেটাকে ঘোষণা করি যে ফসল উৎপাদনের অনুপযুক্ত মাটি, সে বেড়ে মাটিতেও কিন্তু আমরা অণুজীব সার ব্যবহার করে সেখানে কিন্তু ফসল উৎপাদন করা সম্ভব। ডাল ফসলে 20-40% উৎপাদন বৃদ্ধি পায়, আমাদের যে উৎপাদন হয় তার থেকে কিন্তু 20-40% উৎপাদন বাড়ে যদি আমরা সেখানে অণুজীব সার ব্যবহার করি। ধানের জমিতে যদি অ্যাজোলা ব্যবহার করা যায় তাহলে ধানের জমিতে কিন্তু ইউরিয়া সারের ব্যবহার 25% কমে আসে। আমরা 1 কেজি অণুজীব সারের সমান তুলনা করতে পারি 50 কেজি ইউরিয়া সার। 1 কেজি অণুজীব সার তৈরি করতে প্রয়োজন হয় মাত্র 75 টাকা, কিন্তু আমরা জানি 50 কেজি ইউরিয়া সারের কত বেশি, তার থেকে কত গুণ, 50 গুণ বা 25 গুণ দাম বেশি, সেই জন্য আমাদের কিন্তু উৎপাদন খরচ অনেক কম। এখন আমরা আসি রাইজোবিয়াম সার উৎপাদন কৌশল। রাইজোবিয়াম হচ্ছে এক ধরনের ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়া সার কীভাবে উৎপাদন করা যায় সেটা আমরা এখন জানব। রাইজোবিয়াম ডাল এবং শিম জাতীয় ফসলের শিকড়ে, তোমরা এখানে দেখো, এখানে আমি কিছু শিকড়ে কিছু গুটি দেখা যাচ্ছে, এই গুটিগুলোকে বলা হয় নোডিউল, নোডিউল বা গুটি বলা হয়। এর ভিতরেই মূলত হচ্ছে রাইজোবিয়াম থাকে। এটাকে যদি আমরা গবেষণাগারে নিয়ে এরকম রাপচার করি বা ফাটাই তাহলে দেখতে পাবো যে এর থেকে প্রচুর লক্ষ লক্ষ কোটি কোটি রাইজোবিয়াম অণুজীব বের হয়ে আসছে। তো একটা গুটির মধ্যে কয়েক লাখ প্রায় অণুজীব থাকে। তো এইটাকে আমরা কীভাবে করে বের তৈরি করব। অণুজীব সার প্রধানত 2টি উপাদানের সমন্বয়ে গঠিত হয়। একটা হচ্ছে জীবাণু সংগ্রহ করার জন্য করতে হয়, আর একটা হচ্ছে আবাদ মাধ্যম তৈরি করতে হয়। 2টা জিনিস লাগে, একটা হচ্ছে জীবাণু সংগ্রহ, আমরা এই জীবাণুগুলোকে সংগ্রহ করব, আর কোথায় সংগ্রহ করব, কোন মাধ্যমে এটাকে গ্রো করব, সেই জিনিসটা প্রয়োজন হয়। জীবাণু সংগ্রহ হচ্ছে শিম বা ডাল জাতীয় শস্যের শিকড়ে গুটি থেকে রাইজোবিয়াম সংগ্রহ করে পরীক্ষাগারে বা গবেষণাগারে স্টক কালচার তৈরি করা হয়। এই জীবাণু ডাল বা শিম জাতীয় ফসলের রাইজোবিয়াম গুটি, এই নডিউলগুলো সংগ্রহ করে এগুলো পরীক্ষাগারে বা গবেষণাগারে নিয়ে এগুলো থেকে রাইজোবিয়াম বা এই অণুজীবগুলোকে সংগ্রহ করা হবে, করতে হবে। সংগ্রহ করে এরা স্টক কালচার পিট মাটির সাথে, সংগ্রহ করে আমরা যে স্টক কালচার তৈরি করবো এটা পিট মাটির সাথে মিশিয়ে প্যাকেটজাত করা হয়। এই খেয়াল রাখতে হবে আমি যে ফসলের জন্য যে রাইজোবিয়াম অণুজীব সার তৈরি করব সেই ফসলেই যেন গুটি তৈরি করতে, আমরা যদি শিমের জন্য তৈরি করি তাহলে এই রাইজোবিয়াম যদি আমরা শিমের জমিতে দিই তাহলে শিমের শিকড়ে যেন গুটি উৎপাদন করতে পারে, সেই দিকে খেয়াল রাখতে হবে। কোন ফসলের জন্য কোন রাইজোবিয়াম সার এটা কিন্তু আমাদের অবশ্যই লিখে রাখতে হবে প্যাকেটের উপরে। আবাদ মাধ্যম, আমরা কোন আবাদ মাধ্যমে এটা তৈরি করব। আবাদ মাধ্যম সাধারণত 2 ধরনের হয়, একটা হচ্ছে কঠিন মাধ্যম আর একটা হচ্ছে তরল মাধ্যম। কঠিন মাধ্যম হচ্ছে পিট মাটি, কাঠের গুঁড়া, ছাই, যেগুলো হচ্ছে সহজলভ্য, সেগুলোকেই আমরা আবাদ মাধ্যম হিসেবে ব্যবহার করতে পারি। তো পিট মাটিকেই আমরা বেশি উপযুক্ত মনে করি, কারণ পিট মাটি সামান্য অম্লীয় হয়,
জৈব পদার্থ সমৃদ্ধ হয় এবং প্রচুর পরিমাণে নাইট্রোজেন কার্বন থাকে এর মধ্যে থাকার কারণে রাইজোবিয়াম কিন্তু এর ভিতরে দীর্ঘদিন পর্যন্ত বেঁচে থাকতে পারে। এই আমাদের খেয়াল রাখতে হবে যে জীবাণু সারের ভিতরে যে যে আবাদ মাধ্যমটা ব্যবহার করব তার মধ্যে জীবাণু যাতে দীর্ঘদিন বেঁচে থাকে, কার্যকরী থাকে, ব্যবহারের সুবিধা হয়, সহজ প্রাপ্য হয় এবং ইত্যাদি বিবেচনায় এটা যথেষ্ট পানি গ্রহণ করতে পারে। তো পিট মাটিও যথেষ্ট পানি গ্রহণ করতে পারে এবং এতে প্রচুর পরিমাণে কার্বন থাকতে হবে। পিট মাটিতে কিন্তু প্রচুর পরিমাণে কার্বন রয়েছে, এটা হচ্ছে আমরা পিট মাটিকে কঠিন মাধ্যম হিসেবে ব্যবহার করতে পারি। আর তরল মাধ্যম আমরা পানিকেই তরল মাধ্যম বলি। তরল মাধ্যম প্রথমে যেটা করতে হবে আমাদের এটাকে স্টেরিলাইজ করতে হবে বা জীবাণুমুক্ত করতে হবে। 15 পাউন্ড চাপে 121 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় শোধন করে নিতে হবে তরল মাধ্যমটাকে। তারপর এটাকে ঠান্ডা করে এর মধ্যে রাইজোবিয়াম জন্মাতে হবে। রাইজোবিয়ামের অণুজীব প্রথমে প্রবেশ করাতে হবে, তারপরে এই মাধ্যমটার ভিতরে রাইজোবিয়ামের বংশবৃদ্ধি করতে হবে বা বেশি পরিমাণে বাড়াতে হবে, সংখ্যায় পরিমাণে বাড়াতে হবে। এটাকে রাইজোবিয়াম জন্মানোর পর পরিমাণ মতো তরল কালচার শোধন করে পিট মাটির সাথে মিশাতে হবে। রাইজোবিয়ামটাকে ওর ভিতরে জন্মানোর পরে তারপরে আমরা এটাকে প্রয়োজনীয় পিট মাটির ভিতরে এটা সরবরাহ করে পিট মাটির যে প্যাকেট বা অণুজীব সারের প্যাকেট তৈরি করতে হবে। এখন আমরা আসি পিট মাটি কী। পিট মাটি আমরা এতক্ষণভাবে যাবৎ পিট মাটির কথা বললাম, পিট সয়েল বা পিট মাটি তোমরা বইয়ে দেখতে পাবা, এটাকে পিট মাটি বলা হয়। পিট মাটি হচ্ছে এক ধরনের কালো প্রচুর জৈব পদার্থ সমৃদ্ধ এবং কার্বন সমৃদ্ধ মাটি। এটা সামান্য অম্লীয় হয়। এটা আমাদের দেশে সাধারণত গোপালগঞ্জ জেলার কিছু অঞ্চলে এই ধরনের মাটি পাওয়া যায়, পিট মাটিটা পাওয়া যায়, এটা অ্যাভেলেবল গোপালগঞ্জের বিভিন্ন এলাকায় এই মাটিটা পাওয়া যায়। তো এই পিট সয়েল প্রথমে কী করতে হবে, আমরা কীভাবে তৈরি করব পিট মাটিটাকে আমরা কালচার মিডিয়া হিসেবে। পিট মাটিটাকে সংগ্রহ করে সেটাকে নিয়ে আসতে হবে, এসে এর ভিতরে যে আগাছা থাকবে, ময়লা আবর্জনা থাকবে, যেগুলো বড় বড় সেগুলো সব ফেলে দিতে হবে। ফেলে দিয়ে এটাকে রোদে ভালো করে শুকাতে হবে। রোদে বা যেভাবে আমরা হিট দিয়েও আমরা শুকাতে পারি, রোদেও শুকাতে পারি। শুকায় এগুলো শক্ত শক্ত ঢেলার তৈরি হবে। এরপর এগুলোকে হাতুড়ি দিয়ে বা কোনো লাঠি দিয়ে অথবা মেশিনের সাহায্যে এটাকে গুঁড়া করতে হবে। গুঁড়া করে এটাকে চালনি দিয়ে ভালো করে চেলে একদম মিহি গুঁড়া, যেমন আটা ময়দার গুঁড়া আমরা বাসায় গমের ফ্লাওয়ার বা ময়দা তৈরি করি, ঠিক সেই রকম এই মাটিটাকে এরকম করে গুঁড়া করতে হবে। গুঁড়া করে নিয়ে তারপরে এটাকে প্যাকেট করতে হবে। প্যাকেটগুলো আমরা পলিথিনের 50 গ্রামের, 100 গ্রামের, 200 গ্রামের এরকম ছোটো ছোটো প্যাকেট তৈরি করতে হবে। মাটি পলিথিনের ছোটো ছোটো প্যাকেট তৈরি করতে হবে, খেয়াল রাখতে হবে এগুলো যেন এয়ারটাইট। প্যাকেটের মধ্যে নিয়ে তারপরে এটাকে জীবাণুমুক্ত করতে হবে। জীবাণুমুক্ত করার জন্য আমরা অটোক্লেভ মেশিন ব্যবহার করতে পারি। অটোক্লেভ মেশিন হচ্ছে এক ধরনের মেশিন যেটার ভিতরে যদি আমরা প্যাকেটগুলো দিয়ে দিই তাহলে এই প্যাকেটগুলোর ভিতরে যদি কোনো জীবাণু থাকে টেম্পারেচারের সাহায্যে এই জীবাণুগুলো মেরে ফেলা হয়। অথবা ইদানিংকালে আধুনিক কালে গবেষণাগারে এই পিটমাটিকে গামা রশ্মি দিয়ে জীবাণুমুক্ত করা হয়। গামা রশ্মি প্রয়োগ করে এর ভিতরে যদি কোনো জীবাণু থাকে সেগুলোকে মেরে ফেলা হয়। তারপরে আমরা এর আগে বলছিলাম যে তরল মাধ্যম তৈরি করছিলাম, যেটা 15 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 15 পাউন্ড চাপে 121 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ওই যে আমরা পানি একটা তরল মাধ্যম তৈরি করছিলাম, তার মধ্যে যে রাইজোবিয়াম জন্মানো হয়েছিল, সে একটা কালচার মিডিয়া তৈরি হয়েছিল, সেখান থেকে সিলিঞ্জের মাধ্যমে খেয়াল রাখতে হবে এটা যেন অন্য কিছু সংস্পর্শে না আসে। সেই জন্য সিলিঞ্জের সুচটাকে জীবাণুনাশক করে স্টেরিলাইজ করে এই বোতলের ভিতরে ঢুকায় সিলিঞ্জের মাধ্যমে তরল নিয়ে
আমরা ওই যে প্যাকেটগুলো তৈরি করছিলাম মাটির 50, 100, 200 গ্রামের প্যাকেট, তার ভিতরে প্রবেশ করায় দিতে হবে। প্রবেশ করায় দিয়ে আমরা প্রত্যেকটা প্যাকেটকে এরকম করে ধরবো। ধরো এটা একটা 50 গ্রামের প্যাকেট, এই প্যাকেটটাকে কী করবো, এটার ভিতরে সিরিজ দিয়ে ঢুকানো হয়েছে মাটির ভিতরে, আমরা তরল মাধ্যমটা ঢুকাই দিচ্ছি সিরিজের মাধ্যমে। তারপরে এটাকে আমরা এরকম এরকম করে বারবার নাড়াচাড়া করবো দুই হাত দিয়ে, কারণ আমরা জানি আমাদের যে ইটা আছে, আমরা যে পিট মাটিটা নিছিলাম সেই পিট মাটিটা কিন্তু একদম গুঁড়া করে নিছিলাম, ম্যাশ করে নিছিলাম, তাহলে এটা কি পাউডারের মতো হয়ে গেছিলো। তো আমরা এর ভিতরে পানি কালচার মিডিয়া দেওয়ার পরে, রাইজোবিয়ামের কালচার মিডিয়া দেওয়ার পরে সেটাকে ভালো করে নাড়াচাড়া করে উল্টায় পাল্টায় ভালো করে সব জায়গায় এই রাইজোবিয়ামের যে কালচারটা মিডিয়াটা সেটা চারদিকে মাটির চারদিকে ছড়ায় যায়, সেভাবে করে নাড়াচাড়া করে এটাকে আমরা তখন এটাকে আমরা রেখে দিব। প্যাকেটের উপরে এটা উৎপাদনের তারিখ, এটা কোন উদ্ভিদের জন্য প্রযোজ্য, কোন উদ্ভিদ দিয়ে এটা গুটি তৈরি করতে সাহায্য করবে বা গুটি তৈরি হবে সেইগুলো লিখে, এর জীবনকাল কতদিন পর্যন্ত থাকবে সেটা লিখে আমরা প্যাকেটজাত করে বাজারজাত করব। তবে খেয়াল রাখতে হবে 15 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার নিচে যদি নামে তাহলে কিন্তু এই রাইজোবিয়াম অণুজীবটা মারা যাবে। তবে এই জন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে, তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে হবে বা তাপমাত্রাটা মেনটেন করতে হবে, তাপমাত্রাটা যেন 15 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার নিচে না নামে। এই হচ্ছে অণুজীব সার কাকে বলে আজকে পড়ালাম, আর যেটা পড়ালাম সেটা হচ্ছে রাইজোবিয়াম অণুজীব সার, যেটা পরীক্ষায় খুব ইম্পর্টেন্ট। এটা তোমরা অনেকে না বুঝতে পারো বা যদি না বুঝে থাকো, যখন আমরা তোমাদের সাথে জুম ক্লাস করব সেই সময় তোমরা যারা না বুঝো, যেখানে না বুঝো সেটা আমাদেরকে আমাকে জিজ্ঞেস করলে আমি অবশ্যই সে তার উত্তর দেওয়ার চেষ্টা করব। এটা পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে অণুজীব রাইজোবিয়াম অণুজীব সার উৎপাদন কৌশল, এটা কিন্তু সৃজনশীল প্রশ্নের ক খ গ নম্বর প্রশ্ন অথবা ঘ নম্বর প্রশ্নে এটা থাকে, আর এখান থেকে অনেক বহু নির্বাচনীয় প্রশ্ন এসে থাকে পরীক্ষায়। তো তোমরা বইও খেয়াল করবে এবং মনোযোগ দিয়ে ক্লাসটা করার চেষ্টা করবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।